নিয়োগ দেবে ডিজিকন, লাগবে না অভিজ্ঞতা। হ্যালো ভিউয়ার্স, সহজ সলিউশনের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ডিজিকন নিয়ে, যেখানে কিনা সম্পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই আপনি আবেদনটি করতে পারবেন। চলুন ভিউয়ার্স, আজকের ভিডিওতে দেখে নিই ডিজিকনে কোন পদে নিয়োগ দেওয়া হচ্ছে, কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। তাই ভিউয়ার্স, আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি আমার সঙ্গে বসে বসে দেখতে থাকবেন। ডিজিকন টেকনোলজিস লিমিটেডে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদে 200 জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 30 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা 30 আগস্ট পর্যন্ত অপেক্ষা করবেন তারা কিন্তু ইন্টারভিউতে কল পাবেন না। তাই যারা আগে আগে ইন্টারভিউতে কল পেতে চান তাদেরকে আমি সাজেস্ট করব, আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের আবেদনটি সম্পূর্ণ করে দিবেন, অর্থাৎ আপনাদের সিভিটি ড্রপ করে দিবেন। আপনারা যারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। প্রতিষ্ঠানের নাম ডিজিকন টেকনোলজিস লিমিটেড, পদের নাম কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ, পদসংখ্যা 200 জন, অভিজ্ঞতা প্রযোজ্য নয়, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন নারী ও পুরুষ উভয় এখানে আবেদনটি করতে পারবেন, বয়স 35 বছর, কর্মস্থল রয়েছে ঢাকা মিরপুরে। ভিউয়ার্স, আপনারা যারা এখনও সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, কারণ এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি, অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে পরামর্শ, বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে, যেটি কিনা বাংলাদেশের অন্য কোনো ইউটিউবার কখনোই দিয়ে থাকে না। এছাড়াও এই চ্যানেলটিতে কিন্তু একমাত্র চ্যানেল যেটি কিনা প্রতিদিন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দেওয়া হয় কিভাবে আপনারা আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে চাকরিটির ইন্টারভিউতে কল করা হবে ইত্যাদি বিষয়ে বিস্তারিত তথ্য। তাই আপনারা দেরি না করে যত দ্রুত সম্ভব সহজ সলিউশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রতিদিন এমন নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাওয়ার জন্য। চাকরির দায়িত্বসমূহ, ভিউয়ার্স এখানে কিছু চাকরির দায়িত্ব বলা আছে, আমি একবার আপনাদেরকে চাকরির দায়িত্বগুলো পড়ে শুনে দিব, আপনারা একটু মনোযোগ দিয়ে চাকরির দায়িত্বগুলো পড়ে নেবেন। মনে রাখবেন চাকরির দায়িত্বগুলো জেনে থাকলে ভালো, কারণ আপনি যদি চাকরি পেয়ে যান তখন আপনাকে এই সমস্ত দায়িত্বই পালন করতে হবে, তাই আগে থেকে জেনে থাকলে আপনি মেন্টালি প্রিপেয়ার থাকবেন। ক্লায়েন্টের ব্যবসার সাথে সম্পর্কিত সম্ভাব্য গ্রাহকদের ইনকামিং কলগুলি পরিচালনা করতে হবে, চমৎকার গ্রাহক পরিষেবা প্রদান করা এবং গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করে গ্রাহককে সুনির্দিষ্ট তথ্য প্রদান করতে হবে, গ্রাহকের চাহিদা চিহ্নিত করতে হবে, তথ্য স্পষ্ট করুন এবং সমাধান প্রদান করতে হবে, ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য প্রতিটি কল সক্রিয়ভাবে সম্পাদন করতে হবে, ফেসবুক অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ইমেল এবং ওয়েবচ্যাট সম্পর্কে জ্ঞান থাকতে হবে, আরও তদন্তের জন্য অমীমাংসিত গ্রাহকের অভিযোগগুলি মনোনীত ব্যক্তিদের কাছে উল্লেখ করতে হবে, অভিযোগের বৈধতা মূল্যায়ন করতে এবং সম্ভাব্য কারণ নির্ধারণের জন্য সমস্ত প্রাসঙ্গিক তথ্য প্রাপ্ত করতে হবে এবং পরীক্ষা করতে হবে, জটিল সমস্যার জন্য দলনেতার কাছে সময়ে সময়ে রিপোর্ট করতে হবে। ভিউয়ার্স, এগুলো ছিল চাকরির দায়িত্ব, আমি একবার আপনাদেরকে পড়ে শুনিয়ে দিলাম, আপনারা চাইলে আরেকবার পড়ে নিতে পারেন আপনাদের নিজস্বের সুবিধার্থে, যাতে করে আপনি যখন চাকরিটি পেয়ে যাবেন তখন আপনাকে মেন্টালি প্রেশার নিতে না হয়। বেতন 9,500 থেকে 10,000 টাকা, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা ডিপ্লোমা পাস, আবেদনের শেষ সময় 30 আগস্ট 2024, আবেদনের নিয়ম, আগ্রহীরা বিডি জবসের মাধ্যমে আবেদনটি করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা আবেদনটি করার জন্য বিডি জবস এর নীল লেখাটিতে একটি ক্লিক করে দিবেন, ক্লিক করার পর আপনার পাশের ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে, বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর আপনারা এখান থেকে চেক করে নেবেন এটি ডিজিকন টেকনোলজিস লিমিটেডের কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ পদটি রয়েছে কিনা। যদি এই পদটি থাকে তাহলে এখান থেকে ভালো করে আপনারা তথ্যগুলো পড়ে নেবেন, কারণ আপনি যখন ইন্টারভিউ বোর্ডে যাবেন তখন কিন্তু আপনাকে ইন্টারভিউয়ার এখান থেকে বিভিন্ন টপিক্সের উপর কোশ্চেন্স করে থাকবে। তাই আগে থেকে জেনে থাকলে আপনি কিন্তু মেন্টালি প্রিপেয়ার থাকবেন যে আপনাকে কী কী দায়িত্ব পালন করতে হবে, তাই আগে থেকে জেনে তারপর আপনার আবেদনটি করে দিবেন। ভিউয়ার্স, এখান থেকে ভালো করে তথ্যগুলো পড়ার পর আপনারা আপনাদের বিডি জবসের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। বিডি জবসের অ্যাকাউন্ট আপনাদের লগ ইন অথবা সাইন আপ করতে যদি কোনো প্রকার সমস্যা হয়
তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি বিডিজবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন। ভিউয়ার্স, আপনারা চাইলে আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটি আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। এই ভিডিওটিতে কিন্তু বলা আছে কিভাবে একটি বিডিজবসের অ্যাকাউন্ট মাত্র 5 মিনিটেই ক্রিয়েট করা যায় আপনার মোবাইল অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে। তাই এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনারা আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটি ক্রিয়েট করে নেবেন। এরপর ভিউয়ার্স, একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি আপনি 100% করে তারপর আবেদনটি সম্পূর্ণ করে দিবেন। এরপর ভিউয়ার্স, এখান থেকে আবেদন করুন লেখাটিতে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চাওয়া হবে, অর্থাৎ আপনি এই চাকরিটি করার জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন। যেহেতু এখানে একটি অ্যামাউন্ট বলাই আছে, দেখুন এখানে বেতন 9,500 থেকে 10,000 টাকা যেহেতু বলা আছে, তাই আমরা এই অ্যামাউন্টটি এখানে বসিয়ে দেব, অন্য কোনো অ্যামাউন্ট বসাবো না। যদি অ্যামাউন্টটি বলা না থাকতো তাহলে আমরা এখানে অ্যামাউন্টটি বসাতে পারতাম। আমি এখানে 10,000 বসিয়েই দেখিয়ে দিচ্ছি, তাই আপনারাও এটি বসিয়ে দিবেন। ভিডিও সিভি, ম্যানেজ প্রোফাইল অপশন থেকে আপনার ভিডিও সিভি রেকর্ড এবং আপলোড করুন। এখনই রেকর্ড করনে ক্লিক করার পর আপনাকে আপনার প্রোফাইলে নিয়ে যাবে, সেখান থেকে সিভিটি রেকর্ড করে এখানে ড্রপ করে দিবেন। এরপর ভিউয়ার্স, রয়েছে একটি সতর্কবার্তা, এই সতর্কবার্তাটি না পড়ে কিন্তু আপনি আবেদনটি করবেন না। bidijobs.com এবং সহজ সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না। কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীদের ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র। এই সতর্কবার্তাতে যদি আপনি এগ্রি থাকেন তাহলে এখান থেকে উপরোক্ত সতর্কবার্তাটি আমি পড়েছি লেখাটিতে একটি টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন, আপনার আবেদনটি সম্পূর্ণ হয়ে যাবে। এছাড়াও ভিউয়ার্স, যদি আবেদনে কোনো প্রকার সমস্যা হয় তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। আমরা আপনাদেরকে বলে দিব কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন। ভিউয়ার্স, একটি কথা বলেছিলাম যে একটি গুরুত্বপূর্ণ কথা, আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি আপনি 100% করে তারপর আবেদনটি সম্পূর্ণ করবেন। এখন বলে দিচ্ছি কেন করবেন, কারণ বিডিজবসের অ্যাকাউন্ট যদি 100% না থাকে তাহলে কিন্তু সেটিকে প্রফেশনাল হিসেবে ধরে না কোম্পানি। তাই আপনার বিডিজবসের অ্যাকাউন্টটিকে আপনি 100% প্রফেশনাল করে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন, যাতে করে কোম্পানি আপনার আবেদনটিকে বাতিল না করতে পারে। সেজন্যই বলা আপনারা আপনাদের বিডিজবসের অ্যাকাউন্টটিকে 100% করে তারপর আবেদনটি করে দিবেন। আপনারা যারা নিজেরা করতে পারেন তারা অবশ্যই নিজেরা করে নেবেন, যারা করতে পারে না তারা আমাদের চ্যানেলে এসে এই ভিডিওটি সম্পূর্ণ দেখে দেখে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি আপনারা 100% করে তারপর আবেদনটি করে দিবেন। এখানে কিন্তু লাইভ প্রুফ দিয়ে বলা আছে কিভাবে আবেদনটি করলে আপনাকে আপনার বিডিজবসের অ্যাকাউন্টটি 100% প্রফেশনাল শো করাবে। ভিউয়ার্স, এই ভিডিও দুটোর লিঙ্ক আমাদের কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলে এসে ভিডিওতে গিয়ে পপুলারে ক্লিক করলেই এই ভিডিও দুটো পেয়ে যাবেন। ভিডিও দুটো দেখে দেখে আপনাদের বিডিজবসের অ্যাকাউন্ট ক্রিয়েট করে 100% করে তারপর আপনার আবেদনটি সম্পূর্ণ করে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনও চাকরি খুঁজছে। আর আজকের ভিডিওতে আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আপনি আবেদনটি সম্পূর্ণ করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে। তাই আপনি দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন এবং আমাদের কমেন্ট বক্সে এসে জানিয়ে যাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন চাপতে রাখবেন, কারণ বেল বাটনে চাপতে রাখলে প্রতিটি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে সবার আগে নোটিফিকেশন। ধন্যবাদ।